এটাকে বলা হয় আত্মবিশ্বাস। আমিও তো পারি জিততে। না তুই পারিস না, কি করে পারবি? কেন পারবো না, জব তো আমি পারবো না। ও আগে থেকে ভেবে নে, তুই পারবি না। তুই যে কম্পিটিশনে আমি আছি সেখানে তুই কি করে জিতে যাবি? তুই কি করে জিততে পারবি? চুপ কর, মুখিস না। দেখতে থাক, বেশি বার বেরো না তুমি, ঠিক আছে? বেশি বার কিছুই বার না, তুমি বেশি বার সবাইকে ওয়েলকাম আমাদের আবার একটা নতুন ব্লগে। তো আজকে আমরা ঠিক করেছি যে আজকে মোমো চ্যালেঞ্জ করব। হ্যাঁ, আর অনেক কটা ভিডিও দেখলাম যে অনেকে দেখলাম 50-40টা এরকম করে মোমো নিয়ে বসেছে, 10 মিনিটের মধ্যে খেতে হবে। তো আমাদের এত পেটও নেই যে আমরা অতগুলো মোমো খেতে পারবো, আর অতগুলো মোমো আনিনি আমরা। তো ভাবলাম যে কি করা যায়, তো এক জায়গায় দেখলাম যে হাতটাকে পেছন দিকে রেখে, মানে হাত ইউজ না করে মোমো খেতে হবে। তো ভাবলাম যে ওই চ্যালেঞ্জটাই করা যাক। তো আমি তো না আমাদের সঙ্গে জয়েন করবো ইমন, আমরা তিনজন মিলে চ্যালেঞ্জটা করবো। যে জিতবে তার জন্য একটা গিফট আছে, স্পেশাল গিফট। হ্যাঁ, তো মানে হাত ইউজ না করে মোমো খেতে হবে। তো যে মানে তাড়াতাড়ি আগে খেয়ে নিতে পারবে সে ওই গিফটটা পাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর লাস্ট অবধি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। লাস্ট অবধি দেখো কে জিতে। তো আমাদের এবার এখান থেকে মোমো নেওয়া হয়ে গেল, তারপরে এবার যাব বাড়ি, তারপরে বাড়িতে গিয়ে চ্যালেঞ্জটা করা হচ্ছে। প্লেটগুলোতে এক এক করে করে ভাগ করে নেবো। এইরকম ছোট ছোট টাইপের ডিশ নিয়েছি আমরা তিনটে, আমি ইমন আর দুজনের জন্য। ভীষণ এক্সাইটেড, তোর কি মনে হয় কে জিতবে? আমি জিতবো, আমি আমি ছাড়া কে জিতবে? কনফিডেন্স রাখো না। অবাক, কনফিডেন্স রাখার কি আছে? মোটেও না, দেখি না কে জিতে যাচ্ছে। হ্যাঁ তো আমি জিতবো, আমি জানি তো। তা আমিও তো পারি। এটাকে বলা হয় আত্মবিশ্বাস। আমিও তো পারি জিততে। না তুই পারিস না, কি করে পারবি? কেন পারবো না, জব তো আমি পারবো না। ও আগে থেকে ভেবে নে, তুই পারবি না। তুই যে কম্পিটিশনে আমি আছি সেখানে তুই কি করে জিতে যাবি? তুই কি করে জিততে পারবি? চুপ কর, মুখিস না। দেখতে থাক, বেশি বার বেরো না তুমি, ঠিক আছে? বেশি বার কিছুই বার না, তুমি বেশি বার বেরো না। দেখি চলো কে। তোর এইটুকু মুখ, তো তুই খাবি কি করে? তোর তো এইটুকু মুখ, তুই খাবি কি করে? ওর মধ্যেও হয় ফোন, এখানে ট্রাইপডটা নিয়ে চলে যাবে তুই। আমরা এখানে ফোনটাকে সেট করে দেবো। আর এখানে চেয়ারটার গুলো ঠিকঠাক ভাবে সাজানো হচ্ছে। মনে হচ্ছে আমরা কত বড় চ্যালেঞ্জ করতে যাচ্ছি। ও দু ভাই, ও বলছে ও জিতবে, ও বলছে ও জিতবে, দেখি কে জিতে। আমি তো কিছুই বলিনি। কাপের প্লেট তো তাতেও ছোট পড়ছে। এই তো আমাদের গরম গরম মোমো সাজানো হচ্ছে। অবশ্যই, কারণ ডিসাইড করলাম চিকেনটা ওভাবে খেয়ে ঠিক পোষাবে না, ভেজ হলে তাও বা চলে যাবে। পাঁচটা করে দেওয়া হচ্ছে। এখানে রাইমা মোমো বার করছে, আর এখানে আমাদের ক্যামেরা সেট আপও রেডি, মন রেডি করে ফেলেছে। এরপর শুরু হবে আমাদের চ্যালেঞ্জ। এই তো আমাদের মোমো প্লেট রেডি হয়ে গেছে, আর জায়গায় জায়গায় সেটা বসেও গেছে। মোমোর সাথে দু ধরনের চাটনি দিয়েছিল, একটা রেড আর একটা হোয়াইট। তো এরা ইমন যেমন নিয়েছে দুটোই, আর এটা আমার প্লেট, আমি নিয়েছি শুধু হোয়াইটটা। এটা রাইমার প্লেট, ও নিয়েছে শুধু রেডটা। তো প্লেট রেডি, আমরাও রেডি, ক্যামেরা সেট আপও ওইদিকে রেডি। এবার আমরা ট্রাই করব মোমো চ্যালেঞ্জ, চলো। Ready? 1, 2,
এই আমাদের হিরো পারসন লাস্ট অবধি একটা মোমো কিছু ভাবে ঢুকে ঢুকে খাচ্ছে, কি বলবে বিদেবে। আর আমি ওই যে সেকেন্ড কোন রকমে খেয়েছি, আমি দৌড়েছিলাম ভালোই, কিন্তু শেষ অব্দি দেখলাম আর জিততে পারবো না ভাইয়ের থেকে, ওই জন্য লাস্টে ছেড়ে দিলাম যে থাক একটা মোমো শান্তিতে খাবো। তো এটা প্রমাণিত হলো আমাদের মধ্যে সবচেয়ে বড় খাদুর আমার ভাই, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দে আজকে মোমো চ্যালেঞ্জ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে ভুক্কড় অনিশ গোস্বামী। তো এই তো ভুক্কড় অনিশ গোস্বামী আজকে মোমো চ্যালেঞ্জ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। ওরকম দেখি দেখে খাস না, পেটে ব্যথা করবে তোদের। আমাদের ভয়ানক মোমো চ্যালেঞ্জ আজকের মতো শেষ হলো। আর আজকের আরেকজন প্রাইজের চকলেট খেতে শুরু করে দিয়েছে, তো তাড়াতাড়ি আমরা ভিডিওটা শেষ করে নিই, নাহলে আমরা ভাত পাবো না। তো চলো আজকের মতো এখানেই টাটা, ঠিক আছে, আবার পরে পরের ভিডিও নিয়ে জলদি আসছি আমরা, কোনো না কোনো ভাবে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা দিন, ততক্ষণের জন্য ভালো থেকো।